বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে ঘটে গেল বিপত্তি। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। ছোট্ট একরতি কন্যা তলিয়ে গিয়েছে গঙ্গার জলে। সাগর দেখে গভীর গঙ্গায় তলিয়ে গেল 6 বছরের কিশোরী। শনিবার দুপুর 12টা নাগাদ ঘটনাটি ঘটে সাগরদিঘি থানার কিসমত গাদী গঙ্গা নদী তীরবর্তী এলাকায়। ছোট্ট কিশোর কিশোরী বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়েছিল ছোট্ট আরিফা খাতুন, কিন্তু অসাবধানতাবশত তলিয়ে যায় সে। খবর জানাজানি হতেই স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীরা খোঁজাখুঁজি শুরু করে। খবর দেওয়া হয় সাগরদিঘি থানায়। থানার তৎপরতায় ডুবুরি টিমের সহযোগিতায় শুরু হয়েছে তল্লাশি। কিশোরী তলিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। মেয়ে ডুবে যাওয়ার খবর পেয়ে রাজমিস্ত্রির কাজ ছেড়ে হাওড়া থেকে ছুটে এসেছেন বাবা পরিযায়ী শ্রমিক তোফায়েল শেখ। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। শুধুই কান্নার রোল উঠেছে গঙ্গা নদীর তীরবর্তী এলাকায়। আরিফা খাতুনের পরিবার সহ তার প্রতিবেশীদের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া। কালকে বাচ্চা ছেলের সাথে গোসল করতে এসে মানে খেলতে খেলতে মানে ডুবে গেছে, কেউ বুঝতে পারেনি। কটা নাগাদ ডুবেছে? 12টা নাগাদ, 12টা সাড়ে 12টা। আমার ভাইয়ের মেয়ে। কি নাম তার? আরিফা খাতুন। বয়স? 6 বছর। আচ্ছা, এই যে আপনার বাড়িটা কোথায়? কোন জায়গায়? কিসমত গাদী মধ্যপাড়া। মধ্যপাড়ায়? গঙ্গার ধারে কি? গঙ্গা থেকে একটু দূরে। একটু দূরে? কার সঙ্গে স্নান করতেছিল? ওই বাচ্চাদের সাথে। অনেক বাচ্চারা সব এখানে এসেছিল, ওদের সাথে চলেছিল। এখন পর্যন্ত? না, এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া যায়নি, খুঁজে খুঁজে চলছে। হ্যাঁ, কালকে পুলিশ এসেছিল, আজকে এসেছে। না, এখন পর্যন্ত কোনো পাওয়া যায়নি। আমার ভাইয়ের মেয়ে, ভাতিজি। আমার নাম ইসমাইল শেখ। ডুবেছে 12টা নাগাদ। কীভাবে ডুবলো? বাচ্চা ছেলে তো, বয়স 5-6 বছর হবে। ওই দুটো বাচ্চা একসঙ্গে গোসল করতে এসেছিল নদীতে। তারপরে দেখা যায় ওই এখন তো নদীর জল শুকিয়ে গেছে, শুকানোর পরে কিছুটা মানে চর পলি জমেছে, পলির মধ্যে কিছু কিছু জায়গায় খাল আছে, ওই খালে হয়তো বাচ্চাটা পড়ে গিয়ে ডুবে গেছে। কী নাম? বাচ্চাটার নাম আরিফা খাতুন। বয়স? 6 বছর। আমার নাম মোহাম্মদ সেমারুল শেখ। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে কিসমত গাদী।